আসাম মনে হচ্ছে শিলচর থেকে 120 কিলোমিটার, মানে ওখান থেকে 40 কিলোমিটার হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তা গাড়িতে করে প্যারাপিটে করে যাচ্ছিলাম, প্যারাপিট কারে আমাকে দেখাচ্ছে ছেলেটা, হুজুর এখান থেকে 40 কিলোমিটার ডিটেনশন ক্যাম্প আছে। বলে ভাই গাড়ি ঘোরা, দিনকাল ভালো না, একে তো শুকুর আলী লিখতে গিয়ে আদ্রাঘাটে কুকুর আলী লিখে বসে আছে, এ খুব সমস্যা। তা চিন্তা করে দেখলাম এতটুকু ওখানে দাদাবি রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ যারা ছিল তারা মারা গেছে, মুরব্বী মানুষ ছিল মারা গেছে, প্রজন্মিত ছেলেগুলো তারা এসব কিছু বোঝে না, ওরা বুঝেছে বাংলাদেশের কড়া বক্তার কথা, তারা বুঝেছে। ওনারা বলেছেন মৃত মানুষের বাড়ি খাওয়া মানে হারাম খাওয়া, ফতোয়া শোনেননি? মৃত মানুষের বাড়িতে খাওয়া মানে হারাম খাওয়া, ফতোয়া দিয়ে দিয়েছে, ওই জন্য ওরা মৃত মানুষের বাড়ি আর খেতে যায় বলে মনে হয়। ওরা বলেছে কোরআন এসছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য আসেনি। ওরা কি আর মাথার ধারে কোরআন পড়ে বলে মনে হয়? জীবনে পড়বে না। ওরাই বলেছে দোয়া চাইবে, দোয়া চাইবে, দোয়া চাইবে, দোয়া চাইবে, তবে হাত তুলে রসুল দোয়া চাইনি, হাত তুলে দোয়া চাওয়া যাবে না, আর হাত তোলার দরকার আছে আর নেই। ওরাই বলেছে এখান থেকে মক্কা শরীফ 4,500 কিলোমিটার, মদিনা শরীফ 4,500 কিলোমিটার, মক্কা থেকে মদিনা 437 কিলোমিটার, যদি এখানে রসুল পাকে সবখানা যদি সেখানে পৌঁছে যায় তোমার বাপ কবে রাস্তার ওপারে শুয়ে আছে, ওখানে সব যাবে না কেন? তাহলে হিসাব করেছেন মক্কা মদিনা সব পাঠাবে, সেখানে যদি যায় নিশ্চয় এখানে সব যাবে, তাহলে এখানে যাওয়ার দরকার আছে আর নেই? এই যে ছোট করে ছোট করে ছোট করে করতে করতে যেভাবে যে একটা জায়গায় নিয়ে এসছে, রসুল বলছে লাইয়া বকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে নামে ইসলাম থাকবে কিন্তু কাজে কাজে থাকবে না। মিল ছিল না মেলে না, মিল ছিল না মেলে না, খুব সমস্যা, খুব সমস্যা। আবার একটা ফতোয়া দিয়েছে কি শাড়ি পরে নামাজ হবে না, মায়েরা মাথা খারাপ, মায়েরা বলো খোকা শাড়ি পরে এতকাল নামাজ পড়েছি এখন নাকি নামাজ হবে না শুনছি। আমি বললাম কোন হুজুর বলেছে, বলে অমুক হুজুর মুফতি সাহেব 10টা মুফতি সাহেব এক জায়গায় বলেছে বাংলাদেশ থেকে ফতোয়া এসছে শাড়ি পরে নামাজ হবে না। আমাদের কি পরে নামাজ হবে? তা বলছে না ওরা সালোয়ার কামিজ পড়তে বলেছে। কি পড়তে বলেছে? সালোয়ার কামিজ, শাড়ি পরে নামাজ হবে না। আমি এতটুকু বলতে পারি আল্লাহ নবীর নাম ধরে বলে দেইনি যে তোমরা বোরকা পড়তে হবে, রসুল নাম ধরে বলিনি যে শাড়ি পড়তে হবে, রসুল নাম ধরে বলিনি যে নাইটি পড়তে হবে, রসুল নাম ধরে বলিনি যে তোমাদের ওই চুড়িদার পড়তে হবে, রসুল এতটুকু বলেছেন তোমাদের পর্দা করা লাগবে। এখন কিসে পর্দা করবেন সে চিন্তা আপনার। এই যেসব হুজুররা বলছে শাড়ি পরা যাবে না, নাই এই চুড়িদার সালোয়ার কামিজ পরে নামাজ ই পড়তে হবে, ওইসব হুজুররা ওইসব ওদের স্ত্রী কিনে পার্কে ঘুরতে যায়, শাড়ি পরে গেলে কি মানুষ লাগবে? পার্কে ঘুরতে যায়, দেখেন ফল কিনছে, হুজুর আছে, হুজুর স্ত্রী দাঁড়িয়ে আছে, হুজুর আসসালাম আলাইকুম, হুজুর এটাকে এটা ধর ভাবিগ্য ভাবি, হুজুর ভাবিকে সঙ্গে করে নিয়ে এসছেন কোথায় যাবেন? না একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে ঘুরে আসছি। হুজুর এত ফল খাচ্ছ তা বাড়িতে ভাবির জন্য কিনে নিয়ে যাও না, নতুন করে বাজারে কিনতে এসছো? না করছি, বাজারে কথা পার হয় না, এখানে বার হয়েছে, খুব সমস্যা, খুব সমস্যা। মায়েদের বলবো শাড়ি পরে নামাজ হবে, যা পরবেন সব পরে নামাজ হবে। নবী পাকের দুটো সাহাবা সাহাবি ওরা গর্তে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজদা করে নামাজ পড়েছিলেন, পরনে কোনো কাপড় ছিল না, কাপড় ছিল একটা, দুইজনে ভাগ করে কি হবে, কি হবে, সালোয়ার কামিজ পরে যদি নামাজ পড়তে হয়, নবী আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বার হয়েছিল, মেশকাতটা খুলে দেখো জান্নাতি কটা পাতা আর মরিয়াম ফুল কটা নিয়ে এসেছিল, ওই পাতাগুলো চারিদিকে ঠেকে ঢুকে দিয়ে ওরা 350 বছর সেজদা করেছিল, তখন কি হবে? রসুল বলেছেন আসহাব কুল্লে নবীগিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। এই যে কটা বাংলাদেশ থেকে হুজুরা ফতোয়া দিচ্ছে এরা এক আধ কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার গাঁজা খেয়েছে, আবার গাঁজার তেড়ো বসিয়েছে, দানাও বসিয়েছে, মাটিয়ে খুপিয়েছে, ওরা পানীয় দিয়েছে, আবার তুলে ব্যাংকে অ্যাকাউন্টে জমা রেখেছে। বিল বলছি এদের মশলা মশলা মানবে না গাঁজা কর ফতোয়া, যদি মশলা মশলা মানতে হয় হানাবি মজাহাব আহলে সুন্নাত আল জামাত এবং সিলসিলা দাদাবি রহমতুল্লাহ আলাইহি বসিরত আল্লামা হুজুরের প্রথম মত দেখে আমরা জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ, ঠিক না বেটি? কারা কারা রাজি আছেন হাত তোলেন, হাত তোলেন ভাই সকলে, আল্লাহ কবুল করেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। এর ভিতরে যদি 1000 মশলা দেয় ও মশলা আমাদের প্রয়োজন আছে বলে মনে হয়? ও মশলা নেই ভাই, যা আছে এই, ও অত জানার দরকার নেই, যা জেনেছি
এতটুকু পালন করি ভাই। আসলে ওদের ফতোয়াটা খুব কঠিন, ওরাই বলেছিল, ওরাই বলেছিল কবরের কাছে দাঁড়িয়ে হাত তুলে কান্নাকাটি করা যাবে না। আগে একটা কোরআনের আয়াত পড়েছিলাম, রসুল কান্নাকাটি করছিল, তবুও নিষেধ ছিল, কিন্তু রসুল তো করেছিল। খুব সমস্যা, ফেতনা, কঠিন ফেতনা, কঠিন ফেতনা। একদিকে অন্য ব্যাপার, একদিকে সাম্প্রদায়িক ব্যাপার, অনেকদিকে হজুরি হজুরি মৌলি সাহেব মৌলি সাহেব গুতগুতি, খুব কোন দিকে যাবে, খুব সমস্যা। আল্লাহ আমাদের সুস্থ দান করেন বলে আল্লাহুম্মা আমিন। লম্বা করবো না, 11:10 সাবিল কোথায় কছি, খাওয়া দাওয়া করিয়েছেন, কিছু করেছেন, তাবারক কিছু করেছো, মাশাল্লাহ। শেষ করে দিই, ঠান্ডা লাগছে, তখন ঠান্ডা লাগে না, বিশাল ঠান্ডা হচ্ছে। আল্লাহ, এত বড় মাহফিল, ভাইরা সকলে আব্বা বিদায় নিয়েছেন, আম্মা বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের নেক দোয়া, সন্তানের নেক দোয়া আব্বা মায়ের নসিবে কবুল করেন বলুন আল্লাহুম্মা। আল্লাহ সকল বাড়ির সদস্য পরিবারকে শান্তির সঙ্গে চলাফেরার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা।